তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল আর্টি সায়েন্স একাডেমিতে আমি আরেকবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ স্কলারশিপ আপডেট নিয়ে এসে গেছি, যেখানে কিনা তোমাদের তোমরা যে সমস্ত যে ক্যাটাগরির হয়ে থাকো না কেন, তোমরা সকলে কি করতে পারবে না, এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এই স্কলারশিপের যে অ্যাপ্লিকেশানটা, সেটার যে পাবলিশ ডেট সেটা কত হয়েছে, না এর যে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে সেটা কতই হয়েছে, 11/11/2022, ঠিক আছে। তো এই যে স্কলারশিপটা দেখতে পাচ্ছ, অরবিন্দ ফাউন্ডেশন স্কলারশিপ 2021/22 ফর দ্য স্টুডেন্টস, অল স্টুডেন্টস, ঠিক আছে। তো এটা সমস্ত স্টুডেন্টসের জন্য, এটা এর এলিজিবল ক্রাইটেরিয়া, অ্যাপ্লাই ডেট অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই আমি সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লাই করবে। তো দেখো, সবার আগে আমি এই স্কলারশিপ নিয়ে কিছু কথা বলি, দেন তোমাদেরকে ক্রাইটেরিয়া সব বলবো। তো এই স্কলারশিপটা দেখো, যে মূল ক্রাইটেরিয়া সেটা কী, না দেখো এটা প্রত্যেকে করতে পারবে, কারা কারা করতে পারবে, না যারা ক্লাস 11, 12 ITI ডিপ্লোমা, বিএড, বিটেক অ্যান্ড আন্ডার গ্রাজুয়েটে পড়াশোনা করছো, তারা প্রত্যেকে এর জন্য অ্যাপ্লিকেবল। এমনকি দেখো, যারা ITI করছো তাদের জন্য মাত্র 35% নাম্বার পেলে চলবে, কোন ক্লাসে, না ক্লাস 10-এ অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাতে। অ্যান্ড দেখো কি বলেছে, না আর অন্যান্য যে ক্লাসে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য কি, না তাদের জন্য মাত্র 50% নাম্বার পেলে চলবে, তার প্রিভিয়াস ইয়ার্সে অর্থাৎ তার আগে যে এক্সামটা তোমরা দিয়েছো সেই এক্সামে মাত্র 50% নাম্বার পেলে চলবে। আর এর জন্য দেখো কোনো মেল বা ফিমেল বলে দেওয়া নয়, অনেক অনেক স্কলারশিপ থাকে যেখানে কি না অনলি ফর দ্য মেল ক্যান্ডিডেট অর অনলি ফর দ্য ফিমেল ক্যান্ডিডেট বলে দেওয়া থাকে, বাট এখানে কোনো কিছু বলে দেওয়া নেই। এরপরে দেখো, সবথেকে যে বড় ক্রাইটেরিয়াটা, এটা অল ক্যাটাগরি স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই, মানে দেখো অনেকেই স্কলারশিপ আছে যেখানে কি ST-রা অর SC-রা অর OBC-রা অ্যাপ্লাই করতে পারে বাট জেনারেল পারে না, বাট এই যে স্কলারশিপ এটার ক্ষেত্রে কি, না জেনারেলও অ্যাপ্লাই করতে পারবে। আর এর যে সবথেকে বড় যে প্লাস পয়েন্ট সেটা কি, না এই স্কলারশিপের অ্যামাউন্টটা খুব বিগ অ্যামাউন্ট দিয়েছে, এই স্কলারশিপের যে অ্যামাউন্টটা আছে সেটা বিগ অ্যামাউন্ট। দেখো ভালোভাবে নোটিস করো তোমরা, বিটেক অর বিএড এদের জন্য কত দিয়েছে, না এদের জন্য 40,000 দিয়েছে, ওকে। তারপরে দেখো ডিপ্লোমাদের জন্য 20, মানে হচ্ছে 20,000 দিয়েছে, UG-র জন্য 10,000, ঠিক আছে, ITI-এর জন্য 10,000 অ্যান্ড 11, 12-এর জন্য 5,000 করে অ্যামাউন্ট দিয়েছে, ঠিক আছে। তো দেখো, আমরা এই যে স্কলারশিপ এটার জন্য তোমাদের কি অ্যাপ্লাই করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে অ্যাপ্লাই করবে, কোথায় লিঙ্ক পাবে, সব আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলে প্রথমবার, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো স্টুডেন্ট দেখো, সবার প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশানে দেখো একটা লিঙ্ক আছে, তোমরা ওই লিঙ্কে ক্লিক করার পর তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখছো, এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাবে যেখানে কি লেখা থাকবে, অরবিন্দ ফাউন্ডেশন স্কলারশিপ 2021/22। যদি তোমাদের এরকম ডাইরেক্ট এরকম পেজে না আছে, তাহলে যে এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের যে ফার্স্ট ওয়েবসাইট আসবে সেই ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করবে অ্যান্ড স্কলারশিপের এই পেজে ঢুকে যাবে। দেন দেখো তোমাদেরকে এখানে এলিজিবল ক্রাইটেরিয়া কী সব বলেছে, আমি সমস্ত কিছু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো এখানে এলিজিবল ক্রাইটেরিয়া কী বলেছে, না দেখো অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান, একজন ইন্ডিয়ান হতে হবে অর্থাৎ ইন্ডিয়াতে বসবাসকারী হতে হবে। দেখো ম্যাক্সিমাম যে কত, না নাম্বারটা হচ্ছে 50% পেতে হবে বিভিন্ন যে কোর্স করছো সেই কোর্সের ক্ষেত্রে, এবং অনলি ফর দ্য ITI-এর জন্য 35% পেলেই চলবে, ওকে। স্টুডেন্ট কী হতে হবে, না 11, 12 ITI ডিপ্লোমা, বিটেক অ্যান্ড বিএড অর আন্ডার গ্রাজুয়েটের পড়াশোনা করতে হবে, এর ঊর্ধ্ব পড়াশোনার ক্ষেত্রে হবে না। আর ফ্যামিলি ইনকামটা কত হবে, না অবশ্যই 5 লাখের আন্ডারে হতে হবে। এরপর দেখো কী বলছে, এলিজিবল জেন্ডার কী বলেছে, এলিজিবিলিটি হচ্ছে মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে, ক্যাটাগরি জেনারেল ST/ST, OBC অল, ওকে। স্কলারশিপ অ্যামাউন্ট আমি একটু আগেই বললাম, খুব বিগ অ্যামাউন্টের একটা দিয়েছে। দেন দেখো রিকোয়ার্ড ডকুমেন্টসে কী বলেছে, না অ্যাপ্লিক্যান্ট ফটো, তো অ্যাপ্লিক্যান্ট ফটো বলতে যে অ্যাপ্লাই করছে তার একটা ফটোকপি, বুঝতেই পারছো, তার একটা ফটোকপি দিতে হবে। দেন কী বলেছে, প্রুফ অফ আইডেন্টিটির মধ্যে কি, আধার, প্যান, ভোটার অ্যান্ড অ্যাটসেট্রা, যে কোনো একটা তোমরা দেবে। অ্যাড্রেস প্রুফে তুমি কী দিতে পারো, আধার দিতে পারো অবশ্যই, ঠিক আছে। দেন দেখো কী বলেছে, আধারও দিতে পারো, ভোটারও দিতে পারো। দেন কী বলেছে, প্রিভিয়াস ক্লাস মার্কশিট, অর্থাৎ তুমি এর আগের ক্লাসে যে পড়াশোনা করেছো তার যে মার্কশিট সেটা দিতে হবে, কারণ ওখান থেকে তুমি বুঝতে পারবে তুমি নাম্বারটা কত পার্সেন্ট পেয়েছিলে। তারপর দেখো ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, এরপর তোমাকে যেটা লাগছে সব থেকে মেনলি ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, সেই ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট তোমাদেরকে কোথা থেকে বের করতে হবে, বিডিও অথবা জয়েন্ট বিডিওর কাছ থেকে। দেন দেখো, দেন কী বলেছেন, স্টুডেন্ট পাসবুক, যে স্টুডেন্ট এটা অ্যাপ্লাই করছো তার যে পাসবুক হচ্ছে সেই পাসবুকের ফটোকপি লাগবে। দেন কী বলেছে, কারেন্ট ইয়ার তুমি যে ক্লাসে এই মুহূর্তে এডমিশন নিয়েছো তার যে পে স্লিপ অর্থাৎ এডমিশন স্লিপটা লাগবে অ্যান্ড বোনিফাইড সার্টিফিকেট, এটা কলেজ থেকে বা ইনস্টিটিউট থেকে নিয়ে নেবে। অল ডকুমেন্টস আর আপলোডেড
টু উইল বি দ্য ক্লিয়ার অ্যান্ড মাস্ট বি জেপিজে অর ফাইল অনলি, ঠিক আছে, জেপিজে ফাইলের মাধ্যমে অ্যাটাচ করতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো। দেন তোমাদেরকে দেখো এটা অ্যাপ্লাই করবে কীভাবে, দেখো এখানে লেখা আছে হাউ টু অ্যাপ্লাই। তো দেখো এখানে দেখো নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশান দেওয়া আছে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ এখানে নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশান আছে, এই তোমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের সামনে একটা পেজ ওপেন হবে, ঠিক আছে, আমাদের সামনে এরকম একটা ও পেজ ওপেন হয়ে যাবে যেখানে কি বলেছে দেখো না ফুল নেম অ্যাজ পার আধার। তোমরা এখানে কি করবে যে অ্যাপ্লিকেশনটা করবে অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট তার এখানে ফুল নামটা দিয়ে দেবে যেমনভাবে আধারে দেওয়া আছে। দেন তোমার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড করবে, সেম পাসওয়ার্ড দেবে। দেন কি করবে না, দেন এখানে যে ক্যাপচার কোডটা দিয়েছে দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটা তোমরা এখানটাতে লিখবে, লিখে করে তোমরা কি করবে এই আই অ্যাগ্রিড দেখতে পাচ্ছ, এই আই অ্যাগ্রিডে ক্লিক করবে। এই আই অ্যাগ্রিডে ক্লিক করার পর সাবমিট করে দেবে, এই যে সাবমিট বলে একটা লেখা আছে দেখতে পাচ্ছ, এই সাবমিটে যদি তোমরা ক্লিক করে দাও, সাবমিটে ক্লিক করার পর তোমাদের সামনে একটা কি রেজিস্ট্রেশন আইডি চলে আসবে অ্যান্ড তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা। দেন তোমরা কি করবে না, এই যে লগ ইন দেখতে পাচ্ছ, এই লগ ইনে ক্লিক করবে। এই লগ ইনে ক্লিক করার পর তোমরা ওখানে লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিলে তোমাদের সামনে একটা ফর্মেট চলে আসবে, সেই ফর্মেটে তোমরা যদি তোমাদের ফর্মটা ফিল আপ করে নাও অ্যান্ড যে সমস্ত ডকুমেন্টসগুলো বলেছে যদি সাবমিট করে দাও, তোমাদের স্কলারশিপের অ্যাপ্লিকেশান অ্যাপ্লাইড হয়ে যাবে অ্যান্ড তারপরে তোমরা ওয়েট করতে থাকো, তোমাদের সামনে মেল চলে আসবে এবং অ্যামাউন্ট ঢোকার সময় তোমাদের অবশ্যই মেসেজ চলে আসবে। আশা করি তোমার সমস্ত এই যে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই সুস্থ থাকবে।